ভুল করে recording in front. Okay, আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যায় এবং আমার হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে কিনা? তোমরা ক্লিয়ার বললে আমি বুঝে যাবো এবং ক্লাসটা শুরু করে দিব। Okay, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিলাম। এখন দেখো আমরা অ্যালকোহলের শনাক্তকরণ যেটা আমরা পড়লাম, প্রথমে পড়লাম হচ্ছে সোডিয়াম ধাতু দিয়ে আমরা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ করে। তাহলে এক্ষেত্রে এই বিক্রিয়া কি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। দুই নম্বর পরীক্ষা সেটা হচ্ছে TCl5 পরীক্ষা। এই পরীক্ষায় কি হয়, এটা একটা ইন্টারেস্টিং পরীক্ষা। মনে করো আমরা কি নিলাম, একটা আর OH, একটা অ্যালকোহল নিলাম। এখানে আর মানে হচ্ছে অ্যালকাইন, সবাই বুঝতেছো, আর সাথে নিলাম হচ্ছে PCl5। তাহলে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে আর, এখানে এই যে আর আছে এই আর একটা ক্লোরিনকে নিয়ে নিল, তাহলে তৈরি হবে RCl। সাথে তৈরি হবে এই অক্সিজেনটা PO এর সাথে চলে যাবে, P এর সাথে চলে যাবে, তাহলে তৈরি হবে POCl3, POCl3। এবং এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন একটা ক্লোরিন কে নিবে, তাহলে তৈরি হবে HCl। তাহলে এই বিক্রিয়াটা এভাবে মনে রাখার চেষ্টা করবে।
এবার মনে রাখতে হবে, মনে করো আমি একটা কি নিলাম, অ্যালকোহল নিলাম, সাথে নিলাম হচ্ছে পিসিএল পাইপ, ঠিক আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড, তো তাহলে কি তৈরি হলো, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো। এটা কি ছিল, এটা হচ্ছে একটা অ্যালকোহল ছিল, এই অ্যালকোহলটা তৈরি হলো কি, একটা অ্যালকাইল হ্যালাইড রূপান্তরিত হলো। এখানে আর মানে কি, আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, CH3 হতে পারে, CH2H5 হতে পারে, ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের হতে পারে, মিথাইল গ্রুপ হতে পারে বা ইথাইল গ্রুপ হতে পারে, তাহলে কি তৈরি হলো, POCl3 তৈরি হলো আর HCl তৈরি হলো। এখন কাহিনী হচ্ছে এই যে HCl তৈরি হলো, এই HCl কে আমরা যদি কি করি, এই যে HCl তৈরি হলো, এই HCl কে আমরা যদি কি করি, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে HCl টা এখানে তৈরি হবে, এই HCl টা গ্যাস আকারে তৈরি হবে, কি তৈরি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস তৈরি হবে এখানে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাসকে আমরা যদি কি করি, মনে করো আমরা একটা এখানে আমার একটা কাচের রড আছে, কি আছে, একটা কাচের রড আছে, এই কাচের রড কে আমি একটা পাত্রের মধ্যে ঢুকালাম, এই পাত্রের মধ্যে NH3 আছে, কি আছে, অ্যামোনিয়া আছে, কি আছে, অ্যামোনিয়া, এই NH3, তাহলে এই কাচের রড কে যদি আমি এই পাত্রের মধ্যে ডুবাই তাহলে কি হবে, এই কাচের রডের মধ্যে একটু NH3 অবশ্যই লাগবে, এই যে কাচের রডের মধ্যে NH3 লাগলো, এই কাচের রডের মধ্য দিয়ে যদি আমি কি করি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কে কি করি, চালনা করি, ভালো করে বোঝার চেষ্টা, এখানে কি তৈরি হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস তৈরি হলো, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার প্রলেপ যুক্ত একটা কাচের রড যদি আমি রাখি, এই কাচের রডের মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস চালনা করি, তাহলে কি তৈরি হবে, NH3 আর HCl NH4Cl তৈরি হবে, কি তৈরি হবে, NH4Cl, তাহলে এই কাচের রডের মধ্যে একটা সাদা পদক্ষেপ করবে, কি করবে, সাদা পদক্ষেপ করবে, তাহলে এই সাদা পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো এই যে আর OH বা এখানে যদি কি থাকে, X যৌগ থাকে, এই X যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল, বুঝতে পারছো, বুঝো না আসলে, ওকে, তাহলে এখানে প্রধান শর্ত কি, সাদা পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো গুরুত্বপূর্ণ, এগুলো তো পরীক্ষায় আসে, এগুলো তো পরীক্ষায় আসে, সামনে একটা বিক্রিয়া পড়াবো, এই বিক্রিয়া তো আরো গুরুত্বপূর্ণ, তাহলে সবাইকে তো থাকতে হবে। এখন আসো আমরা পড়বো, তাহলে এই বিক্রিয়াটা চেনার উপায় হচ্ছে সাদা পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো যে এই এক্স যৌগটা একটা অ্যালকোহল ছিল। তাহলে অ্যালকোহলের কিছু বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, যেমন এই অ্যালকোহলের শনাক্তকরণ, অ্যালকোহল থেকে এমসিকিউ আসে কোন জায়গা থেকে, ওই যে বিভিন্ন ধরনের মিশ্রণ, রেকটিফাইড স্পিরিট, এখন হচ্ছে ইথানল প্রস্তুতি, এখান থেকে কি আসে, এমসিকিউ আসে, এখান থেকে সৃজনশীল আসে, অ্যালকোহলের প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারক হতে অ্যালকোহল প্রস্তুতি, এখান থেকে সৃজনশীল আসে, একটু পরে দেখাবো কিভাবে সৃজনশীল আসবে। এখন দেখো আমরা শনাক্ত করব মিথানল শনাক্তকরণ, কি শনাক্তকরণ, মিথানল শনাক্তকরণ, মিথানলের সংকেত কি বা ফর্মুলা কি, CH3OH, এই মিথানলকে শনাক্ত করতে হলে আমাদেরকে একটা অ্যাসিড নিতে হবে, আমাদেরকে মিথানলকে যদি শনাক্ত করতে হয় তাহলে আমাদেরকে একটা অ্যাসিড নিতে হবে, সেই অ্যাসিডের নাম হচ্ছে এরকম, এই অ্যাসিডটা দেখতে হবে এরকম, এই অ্যাসিডের নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, এটা এমসিকিউ তে আসতে পারে যে বলতো নিচের কোনটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের ফর্মুলা, তো এই যে CH3 এটা কি, এটা হচ্ছে মিথানল, এই মিথানলের সাথে আমরা কি করব, স্যালিসাইলিক অ্যাসিড কে মিশ্রিত করব, মিথানলের সাথে কি করব, বারবার বারবার এটা জপতে থাকবে যে এই মিথানলকে আমরা স্যালিসাইলিক অ্যাসিডের সাথে মিশ্রিত করব, তাহলে কি হবে, তাহলে এই যে মিথানলকে আমরা যখন স্যালিসাইলিক অ্যাসিডের সাথে মিশ্রিত করলাম, এই মিশ্রণের মধ্যে আমরা কি করব,
দুই থেকে তিন ফুটা গাঢ় H2SO4 করতে হবে। মনে করো এই দুইটাকে একসাথে মিশ্রিত করে আমরা এই পাত্রের মধ্যে রাখলাম, এই পাত্রের মধ্যে রাখলাম, তারপরে ওই পাত্রের মধ্যে আমরা কি করলাম, দুই থেকে তিন ফুটা গাঢ় H2SO4 করে ফুটা দিলাম, ঠিক আছে? তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে এখানে একটা যৌগ তৈরি হবে, সেটা হচ্ছে এরকম এই যে যৌগটা তৈরি হলো, এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগের নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। এই যৌগের নাম কি? মিথাইল স্যালিসাইলেট। তাহলে আমরা যদি মিথানলের সাথে স্যালিসাইলিক অ্যাসিড মিশ্রিত করি এবং তার মধ্যে দুই থেকে তিন ফুটা গাঢ় H2SO4 এর ড্রপ দেই, তাহলে কি হবে, মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে। এবং এই মিথাইল স্যালিসাইলেটের একটা ভালো গ্রান আছে, এই ভালো একটা গ্রান আছে, তখন সাথে সাথে কি হবে, এই গ্রানটা বের হবে, তখন সাথে সাথে এই গ্রানটা আমরা বুঝতে পারবো। যদি মিথাইল স্যালিসাইলেট তৈরি হয় তাহলে তো গ্রান অবশ্যই বের হবে, আর গ্রান যদি বের হয় তাহলে তো আমরা বুঝতে পারবো কি এই স্যালিসাইলিক অ্যাসিড যার সাথে বিক্রিয়া করছে সে হচ্ছে একটা মিথানল, আমরা সাথে সাথে বুঝে ফেলবো। এরপরে হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া এবং ইয়েলো ফর্ম বিক্রিয়া। এগুলা থেকে মাস্ট হচ্ছে সৃজনশীল আসে। তবে তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। তো এই জিনিসটা জানার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লুকাস বিকারক কি। সেটা হচ্ছে আমাদের জানতে হবে লুকাস বিকারক কি। তো লুকাস বিকারক হচ্ছে গাঢ় H2SO4, গাঢ় HCl, এই যে গাঢ় HCl এর দ্রবণ, গাঢ় HCl এর দ্রবণের মধ্যে আমরা যদি অনাদ্র জিঙ্ক ক্লোরাইড মিশ্রিত করি তাহলে যে বিকারকটা তৈরি হবে বা যে মিশ্রণটা তৈরি হবে এই মিশ্রণকে বলে লুকাস বিকারক। কি তৈরি হবে? লুকাস বিকারক তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমাদের অবশ্যই জানতে হবে লুকাস বিকারক কি। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে দেখো লুকাস বিকারক কি, লুকাস বিকারক বারবার বলতে থাকো, তুমি সবাই চেক বক্সে লিখো যে লুকাস বিকারকের ফর্মুলা কি, কারো HCl এর HCl এর সাথে আমরা কি করব, অনাত্র জিঙ্ক ক্লোরাইড, সবাই চেক বক্সে এটা মানে এটা লিখে দাও, সবাই চেক বক্সে লিখে দাও যারা আছে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আমাদের সাথে আছে 26 যারা আছো, সাইডে বোর্ড দেখা যাচ্ছে না, এখন দেখো খুব মজার একটা, প্রথমত আমি 3 ডিগ্রি অ্যালকোহল, প্রথমত আমি কি করব 3 ডিগ্রি অ্যালকোহল নেব, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল কিরকম, তার সাথে আমি কি নিব লুকাস বিকারক, লুকাস বিকারক কিরকম HCl নিলাম আর সাথে কি থাকবে জিঙ্ক ক্লোরাইড, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে দেখো কি তৈরি হবে CH3CCH3CH3Cl, তাহলে এটা কি তৈরি হলো, এটা আচ্ছা এটা নামে পরে বলতেছি, আর এরপর হচ্ছে এই OH আর এই হাইড্রোজেন তারা মিলে কি তৈরি করবে H2O, তাহলে আর এই Cl কি হবে সে এই জায়গায় প্রতিস্থাপিত হবে, তাহলে এটা এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে কি তৈরি হলো, এই যে যৌগটা তৈরি হলো এই যৌগটার নাম কি বলতো, এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম কি কেউ বলতে পারবা? এটা হচ্ছে একটা, প্রথমত আমরা শিওর এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে কি একটা অ্যালকাইল হ্যালাইড, এবং এটার নাম হচ্ছে বিউটাইল
বিউটাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে বিউটাইল ক্লোরাইড, আর তৈরি হচ্ছে কি পানি। তাহলে তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে আমরা যদি লুকাস বিকারকের বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হচ্ছে বিউটাইল ক্লোরাইড এবং H2O। এই যে বিউটাইল ক্লোরাইড তৈরি হয়, তারা তৈরি হয়ে একটা সাদা পদক্ষেপ, একটা সাদা পদক্ষেপ তৈরি করে, এবং যখনই তিন ডিগ্রি যখনই তিন ডিগ্রি অ্যালকোহলকে এই লুকাস বিকারকের সাথে মিশ্রিত করা হয়, মিশ্রণ করার সাথে সাথে এই বিক্রিয়াটা হয়ে যায়, মানে কোনো ওয়েট করে না, মানে একটুও সময় নেয় না, সাথে সাথে এই বিক্রিয়াটা হয়ে যায়। তাহলে তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি লুকাস বিকারককে যুক্ত করা হয় তাহলে সাথে সাথে বিক্রিয়া হয়ে যায় এবং বিউটাইল ক্লোরাইড তৈরি হয় এবং একটা সাদা পদক্ষেপ করে। এখন হচ্ছে প্রশ্ন, এখন প্রশ্নটা কি, আমরা তিন ডিগ্রির বদলে আমরা দুই ডিগ্রি কি নিব, অ্যালকোহল দিব, এটা একটা দুই ডিগ্রি অ্যালকোহল, আমরা আমি সিএইচসি এর জায়গায় একটা এইচসি দিচ্ছি, তাহলে এই ওএইচ যে কার্বন যুক্ত সেই কার্বন সরাসরি আরো দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল। এই দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে যখন লুকাস বিকারকের বিক্রিয়া হবে তাপমাত্রা দিতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস, আগের বিক্রিয়ায় তাপমাত্রা দিতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে দেখো, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন হবে আর এই ক্লোরাইডটা ঠিক থাকবে, এই ক্লোরাইডটা ঠিক থাকবে, ওকে, তাহলে এখানে ক্লোরাইডটা ঠিক থাকবে, তাহলে এই যৌগটা তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে CH3CCH3HCl, এই যৌগটা তৈরি হবে, যে এটা হচ্ছে লুকাস বিকারক, তাপমাত্রা দিতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে আমি যদি লুকাস বিকারককে মিশ্রিত করি তাহলে এখানে একটা শর্ত বা এখানে একটা বৈশিষ্ট্য আছে এই বিক্রিয়ার। আমরা যদি তিন ডিগ্রি অ্যালকোহল, দেখো আমরা যদি তিন ডিগ্রি অ্যালকোহলকে এই লুকাস বিকারকের সাথে মিশ্রিত করি তাহলে কোনো সময় নেয় না, সাথে সাথে এই বিক্রিয়াটা হয়ে যায়। কিন্তু যখন দুই ডিগ্রি অ্যালকোহলকে এই লুকাস বিকারকের সাথে যুক্ত করা হবে তখন তারা 5 থেকে 10 মিনিট সময় নেয়, 5 থেকে 10 মিনিট পরে এই বিক্রিয়াটা ঘটবে, ঘটে এখানে তৈরি করবে, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, ঠিক আছে। এখন আসো এক ডিগ্রি, এখন আসো এক ডিগ্রি কিসের সাথে, এক ডিগ্রি অ্যালকোহল, আমি 1 ডিগ্রি অ্যালকোহল লিখি CH3CHOH, তার সাথে HCl, তারপর হচ্ছে ZnCl2, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন হচ্ছে মজা, এখন হচ্ছে আসল মজা, এই তিনটা বিক্রিয়া হচ্ছে তিন রকমের, এই তিনটা বিক্রিয়া হচ্ছে তিন রকমের, ঠিক আছে। এই বিক্রিয়া কি হয়, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, HCl আর ZnCl2 হচ্ছে লুকাস বিকারক, তাপমাত্রা দিতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস। যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়া হয় 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের তাহলে কোনো বিক্রিয়া সম্পন্ন হয় না, কি হয় না, কোনো বিক্রিয়া সম্পন্ন হয় না। তাহলে আমি কি করতে পারবো, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো যখন লুকাস বিকারকের সাথে আমি এই 1 ডিগ্রি অ্যালকোহল, মনে করো এই যে এখানে যে অ্যালকোহলটা আছে আমি সেটা চিনি না, আমি শুধুমাত্র একটা দ্রবণ নিলাম, আমি শুধুমাত্র কি করলাম, এখানে যে 1 ডিগ্রি অ্যালকোহল আছে এটাও আমি জানি, আমি কি করলাম, শুধুমাত্র একটা টেস্ট টিউব নিলাম, এই টেস্ট টিউবের মধ্যে এক্স দ্রবণ আছে, কি আছে, এক্স দ্রবণ আছে, এবং সাথে নিলাম হচ্ছে লুকাস বিকারক, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি টেম্পারেচার দিলাম, কিন্তু কোনো বিক্রিয়া হলো না, তাহলে আমি শিওরলি বুঝে যাব এইখানে যিনি আছেন উনি হচ্ছেন একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো যখন আমি লুকাস বিকারক নিলাম এবং এখানে এক্সটা নিলাম, দেখা গেল 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়াটা সংঘটিত হয়েছে, তাহলে আমি শিওরলি বুঝে যাব ওইখানে যিনি আছেন উনি হচ্ছেন 2 ডিগ্রি একটা অ্যালকোহল। এখন যদি যে এক্সটা নিলাম এই এক্সটা যদি লুকাস বিকারকের সাথে একদম সাথে সাথে বিক্রিয়া করে তাহলে আমি বুঝে যাব এই এক্সটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই বিক্রিয়া তিনটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য এবং MCQ এর জন্য, খুব ভালো করে এগুলা প্র্যাকটিস করতে হবে। এখন হচ্ছে মজা, সেটা কি, এই যে 1 ডিগ্রি আমি এইখানে যে 1 ডিগ্রি কি নিলাম, যে 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, এই 1 ডিগ্রি অ্যালকোহলটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করে না, এই লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না, সাধারণত অনেক বেশি তাপমাত্রা যদি দেওয়া হয় তাহলে কি তৈরি হবে,
CHCHCL তারপর হচ্ছে H2 তাহলে এটার নাম কি এই যৌগটার নাম কি এর নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড তাহলে যদি অনেক বেশি তাপমাত্রা দেওয়া হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে অনেক বেশি তাহলে অনেক সময় পরে 5 থেকে 10 মিনিটে আরো বেশি পরে বিক্রিয়া হবে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড তৈরি করবে সাথে পানি তৈরি করবে এবং এই ইথাইল ক্লোরাইড হচ্ছে একটা তৈলাক্ত জিনিস একটা তৈলাক্ত কি করবে অধঃক্ষেপ করবে দেখা যাবে এই বিক্রিয়াটার মধ্যে তৈলাক্ত একটা জিনিস তৈরি হয়েছে তাহলে আমরা এই তিনটা বিক্রিয়া একদম ভালো করে বুঝতে পারছি কিনা তোমরা সবাই রেসপন্স করো প্লিজ সবাই রেসপন্স করো সবার রেসপন্স কিন্তু পাচ্ছি না এর মানে সবাই এখন দেখো একটা মজার জিনিস আমরা কিন্তু অ্যালকোহলের প্রস্তুতি করছি তোমাকে বলবো এ একটা যৌগ এই যৌগটার নাম হচ্ছে এরকম আর সিএল এই যৌগটা হচ্ছে কিরকম আর সিএল তোমাকে তারা বললো এই যে আরসিএল এই আরসিএল এর সাথে ম্যাগনেসিয়াম মিশ্রিত করা হয় এই আরসিএল এর সাথে ম্যাগনেসিয়াম মিশ্রিত করে বি যৌগটা পাওয়া যায় কি পাওয়া যায় বি যৌগটা পাওয়া যায় এখন তোমাকে তারা বললো ক নাম্বার প্রশ্ন করলো এই বি যৌগের নাম কি বি যৌগটা কি বি যৌগের নাম কি তাহলে দেখো আমরা বের করার চেষ্টা করি এই আর সিএল এর সাথে যদি এমজি বিক্রিয়া করে তাহলে যে যৌগটা তৈরি হবে সেটা হবে আর এমজিসিএল এবং তোমরা সবাই জানো এই আর এমজিসিএল একটা বিকারক এই বিকারকের নাম হচ্ছে লিগনার বিকারক লিগনার বিকারক তারপরে তোমাকে তারা বললো আমরা তাহলে কোন নাম্বার পেরে গেলাম তারপর তোমাকে বললো এই যে বি যৌগটা আছে এই বি যৌগের মধ্যে HCHO এবং সাথে পানি মিশ্রিত করলে একটা যৌগ তৈরি হবে এটার নাম হচ্ছে সি আবার বললো এই বি যৌগের সাথে CH3CHO এবং পানি মিশ্রিত করলে একটা যৌগ তৈরি হয় সেই যৌগের নাম ডি এখন তোমাকে বললো সি এবং ডি বের করো তাহলে আমরা ইজিলি বের করতে পারবো মনে করো এই আর এর জায়গায় তোমার কি আছে সিএইচথ্রি আছে আর এর জায়গায় কি আছে সিএইচথ্রি আছে তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি বের করা সি বের করা এবং ডি বের করা তাহলে এটা কি হবে বি যৌগের নাম কি হবে বি যৌগের নাম হবে CH3MgCl তাহলে এখন আমরা কি করব বি বি থেকে সি তৈরি করব তাহলে CH3 কোন নাম্বার প্রশ্ন CH3MgCl তার সাথে বিক্রিয়া করতেছে হচ্ছে HCH2O তাহলে কি তৈরি হবে দেখো আমি কিন্তু এটা কিন্তু আমরা খুব এই দেখো এই বিক্রিয়া মনে করার চেষ্টা করো আমরা যখন লিগনাইট বিকারক থেকে অ্যালকোহল তৈরি করা পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে ফরমালডিহাইডের সাথে যদি আমরা লিগনাইট বিকারককে মিশ্রিত করি তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই তাহলে এই CH3 কি করবে এই কার্বনের সাথে কি মিক্স মিশ্রিত হবে এই কার্বনের সাথে যদি মিশ্রিত হয় তাহলে কি হবে CH3 আর এখানে CH2 আছে CH3 CH2 আর এই অক্সিজেনটা কি হবে একটা খালি হয়ে যাবে একটা হাত খালি হয়ে যাবে তাহলে এই অক্সিজেনটা নেগেটিভ হয়ে যাবে এখানে তাহলে কি হবে CH2O আর এই MgCl টা কি ধনাত্মক তাহলে OMgCl তাহলে এখান থেকে এটার সাথে যদি আমি কি মিশ্রিত করি পানি মিশ্রিত করি তাহলে কি তৈরি হবে H2O তাহলে কি তৈরি হচ্ছে CH3CH2OH আর এই Mg কি করবে এই পানি যে আছে এই পানিকে ভাঙলে কি হয় H+ আর OH- এই MgCl কি করবে এই OH কে নিয়ে তারা MgOH সিএল তৈরি করবে তাহলে এখানে কি তৈরি হলো
এখানে যে জিনিসটা তৈরি হলো বা যে অ্যালকোহলটা তৈরি হলো, এই অ্যালকোহলটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? তাহলে আমরা সি ই বের করে ফেললাম। এখন আমাদের বলবো যে ডি বের করো, ডি যৌগটা কি বের করো। তো আমরা ডি যৌগটা কি বের করব, তো এখানে আমাদের কি আছে, কি দিতে হবে, CH3CHO, CH3C H ডাবল বন্ড O, এবং তাহলে কি দিয়ে হবে, CH3 CH3 দিয়ে এই সি কে এখানে কি আঘাত করবে, তাহলে এই ডাবল বন্ড ভেঙে যাবে, অক্সিজেন ঋণাত্মক হবে। তাহলে এটা আমি এখানে জাস্ট দেখালাম, তাহলে CH3 CH3, তারপর হচ্ছে H, এখানে হচ্ছে H, তারপর হচ্ছে O, আর এই MgCl কার সাথে গিয়ে যুক্ত হবে, O এর সাথে গিয়ে যুক্ত হবে, O MgCl। তারপর হচ্ছে এখানে আমরা যদি পানি দেই H2O, H2O কে ভাঙলে কি হয়, H+ আর OH মাইনাস, এই H+ কে যুক্ত হবে অক্সিজেনের সাথে, আর MgCl কি করবে, OH কে নিয়ে নেবে, তাহলে কি হবে, MgOHCl। আর এখানে তৈরি হবে কি, এখানে তৈরি হবে একটা CH3CH3HOH। তাহলে এটা হচ্ছে কি তৈরি হলো, আমাদের ডি যৌগ পেয়ে গেলাম, আর আমরা সি যৌগ পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে ডি যৌগ এবং সি যৌগ আমরা কিন্তু পেয়ে গেছি, দুইটা যৌগ আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এই ডি যৌগটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এখন আমাদের, আমরা ক নম্বর প্রশ্নের আনসার করে ফেলছি খুব সুন্দরভাবে, যারা ভালো করে জৈব যৌগ পড়াশোনা করবে তারা ক নম্বর প্রশ্নের আনসার পেয়ে যাবে। তাহলে দেখো এই যে যৌগটা সি নম্বরটা আমরা কি পাইছি, CH3CH2OH, আর ডি নাম্বার কি পাইছি, CH3CH3HOH। এখন তোমাকে গ নাম্বারে বললো যে তোমাকে বললো কোনটা 1 ডিগ্রি, এই সি এবং ডি এর মধ্যে কোন যৌগটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল এবং কোন যৌগটা 2 ডিগ্রি অ্যালকোহল তুমি শনাক্ত করো। তাহলে তুমি কিভাবে শনাক্ত করবা, তুমি বলবা এই যে সি আছে, এই সি এর সাথে যদি আমি লুকাস বিকারককে কি করি, মিশ্রিত করি, তাহলে দেখা যায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বিক্রিয়া হয় না, কিন্তু আরো বেশি যদি তাপমাত্রা দেয়া হয় তাহলে কি হয়, এখানে ইথাইল ক্লোরাইড তৈরি হয়, কি তৈরি হয়, ইথাইল ক্লোরাইড তৈরি হয়, সাথে পানি তৈরি হয়, এই যে ইথাইল ক্লোরাইডের একটা তৈলাক্ত অধক্ষেপ করে, তাহলে আমরা সি এর সাথে লুকাস বিকারক মিশ্রিত করলে এগুলো পেলাম, তাহলে আমরা শিওর এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। আবার বলবা এই ডি এর সাথে যখন আমরা লুকাস বিকারককে কি করি, লুকাস বিকারককে মিশ্রিত করি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন এখানে প্রোপাইল ক্লোরাইড তৈরি হয়, প্রোপাইল ক্লোরাইড তৈরি হয়, সাথে H2O তৈরি হয়, পানি তৈরি হয়, এবং এই বিক্রিয়াটা লুকাস বিকারকের সাথে ডি মিশ্রিত করা 5 থেকে 10 মিনিট পরে সম্পন্ন হয়। তাহলে আমরা শিওর হয়ে গেলাম এখানে একটা ডি যৌগটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এভাবে যদি তোমাদের সৃজনশীল আসে, তোমরা খুব ভালো করে খুব সুন্দর করে আনসার করতে পারবে। তাহলে আমার এখনই একটা ক্লাস শুরু হয়ে যাবে, আসলে আমি এই টাইমে আমার একটা ক্লাস থাকবে, এই ক্লাসটা হচ্ছে
তাহলে আমরা আজকে আজকে যা করলাম তোমরা কি কতটুকু বুঝতে পারছো? আজকে যতটুকু করলাম তোমরা কি পুরোটাই বুঝতে পারছো? আমাদের তো এলকোহল প্রায় শেষ, শুধুমাত্র আয়োডোফর্ম এবং নেলোফর্ম বেরিয়ে আছে। এই দুইটা করার পরে আমরা নেক্সট দিন চলে যাবো হচ্ছে SN1 SN2 এগুলো চলে যাবো। এগুলো চলে যাওয়ার পরে আমাদের শুধু বাকি থাকবে অ্যালডিহাইড, কিটোন আর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই তিনটা তিন চারটা টপিক শেষ হয়ে গেলে আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। আর আসলে অনেকেই চায় যে মঙ্গলবারে প্রতিদিনের মতো মঙ্গলবারে নয়টায় ক্লাস নেওয়া হবে, কিন্তু তোমাদের তো আমি এমন সমস্যার কথা বলবো, আসলে নয়টায় আমার নিজেরই ক্লাস থাকে। আর হচ্ছে আমি আমার যদি মানে আমি মাঝে মাঝে বুঝতে পারি যে আসলে এই আমার পড়ার মধ্যে হয়তো কোনো গরম থাকতে পারে, মধ্যে কোনো সমস্যা তো সেটা প্লিজ আমাকে তোমরা অ্যানোনিমাস কি বলে দাও, তোমরা আমাকে জানাবে যে আপনার আর এই জিনিসটা আরো এভাবে করা যায় না বলে আমার মধ্যে এটা আমাকে জানা হবে। বা তোমরা সরাসরি বললে আমি কখন একটু মাইন্ড আমি কখন খুশি যে আমার স্টুডেন্টরা এটা বলতে এইভাবে করা যায় তারা আরো ভালো করে বুঝতে পারে। তুমি আমাকে এইভাবে বলবা না, যেহেতু আমি তোমাকে পড়া তুমি এই বলে এইভাবে বলবা না, এইভাবে পড়া যায় ভালো তবে সেটা কি হলে স্টুডেন্ট হিসেবে আমাকে পরামর্শ দেওয়া হয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে স্টুডেন্ট হিসাবে আমাকে পরামর্শ দেওয়া হয়ে যায়, তুমি আমাকে বলবা যে এইভাবে পড়ালে আমরা আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে? এইটা বল। ওকে, তাহলে আমরা আজকে সৃজনশীলের টাইপও দেখলাম, আর নেক্সট দিন আমি চেষ্টা করবো একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য যতটুকু পড়ানো হয়েছে। নেক্সট দিন আমরা অ্যালকোহল শেষ করে বিভিন্ন ধরনের বিক্রিয়া, এই বিভিন্ন ধরনের বিক্রিয়া একটা পড়াবো পড়াবো বলে আর পড়ানো হচ্ছে না আসলে। ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে আমাদের কয়েকটা ক্লাসে ইনশাল্লাহ অর্গানিক কেমিস্ট্রি আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো, তারপর আমরা শুরু করবো ফিজিক্স অথবা বায়োলজি শুরু করবো। বায়োলজিটা ফুল শেষ করে আমরা একদম ফিজিক্সে লেগে আমাদের সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম।